রক্ত বেচারে তোর বেতন মনে দিন তুই আমার দোকানে স্টাফ তুই যা দূরে যা তুই সেবে যা রক্ত বেচা হইলেও তোর বেতন বোনাস দিম এমন শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে প্রথম আলো। সেই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় নিউ মার্কেটে আগুন লাগায় সব হারিয়ে হাউমা করে কাঁদছে লোকটি, সেই সাথে কাঁদছে তার দোকানে থাকা সেই ছোট শিশুটিও। কিন্তু লোকটি শিশুটিকে সাহস দিয়ে বললেন, রক্ত বেচা হইলেও তোর বেতন বোনাস দিম। প্রথম আলোর এই ভিডিও ফারাজ করিম চৌধুরীর নজরে আসে। তারপর ওই ব্যক্তিকে খুঁজে 5 লক্ষ টাকা দেন এই তরুণ সমাজের সেবক। কিন্তু সেই দোকানের ছোট কর্মচারীকে ঈদে বাসায় আনতে বলেন ফারাজ করিম চৌধুরী। আপনার মতো মানুষের পাশে আমরা থাকতে চাই, যারা কর্মচারীদের কথা চিন্তা করে। আমার জন্য দোয়া করেন, আপনার ছোট বাচ্চাটাকে আমার বাসায় নিয়ে এসেন। জি ইনশাআল্লাহ, আমি আপনাকে বলেন আমি যাব ইনশাআল্লাহ। কিন্তু এতেই যেন মন ভরছে না এই তরুণ সমাজ সেবকের। তিনি দোকানের ওই শিশুটিকে খুঁজে বের করেন এবং সেই সাথে সামাজিক মাধ্যমে আপলোড করেন। সেই ছবির ক্যাপশনে ফারাজ করিম চৌধুরীর লিখলেন, মাত্র কয়েক ঘন্টা আগেও যার অশ্রুভেজা চোখ মুখ দেখে দেশের মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েছিল, ঠিক সেই ছেলেটির মুখে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে হাসি ফোটানোর চেষ্টা করলাম। ফারাজ করিম চৌধুরী আরো বলেন, আগামী কয়েক মাসের বেতন সহ 2 ঈদের বোনাস ছোট ছেলেটির হাতে তুলে দিয়েছি। তার সাথে কথা হলে সে আমাকে বলে তার কিছু কাপড় কেনার শখ আছে, পরিবারের টানাপোড়েনের জন্য সে অনেক কিছুই নিতে পারে না, তাই ঈদের উপহার হিসেবে ছেলেটির হাতে কিছু কাপড় চোপড় তুলে দিলাম। ফারাজ করিমের এই মহৎ কাজের বাহবা দিচ্ছেন দেশের ছোট বড় সকলেই।